আসসালামু আলাইকুম, সাথে স্টাইল শিলে থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য রাবার ব্যান্ড কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। চলো আমরা শুরু করি। এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখানে আমি কাপড় নিয়েছি, কালো কাপড়, শার্টিং কাপড়। আপনারা লিলেন কাপড় দিয়ে তৈরি করবার চেষ্টা করবেন। সুতি কাপড় দিলে কাপড়টা ধোয়ার পর কুচকায় যায়। কাপড়টি লম্বা নিয়েছি 23 ইঞ্চি, আর পাশ হচ্ছে 4 ইঞ্চি। লম্ব হচ্ছে 23 আর পাশ হচ্ছে 4। এখন আমি কাপড়টিকে দুই ভাঁজ করে সাইড সেলাই করে দিতেছি। সমান করে সেলাই করে দিবেন। এই যে দেখেন, সাইড সেলাই করে নেওয়া শেষ। এখন আমি একটা টেস্টারের সাহায্যে সোজা করে নেব। দেখেন, এই যে কাপড়ের একটু ঢুকিয়ে, এভাবে কাপড়টিকে ভিতরে ঢুকিয়ে এখন আমি বের করে নিতেছি। খুবই ইজি, কঠিন কোনো কিছু না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার সোজা করা শেষ। এখন আমি রাবার নেব এটা ভিতরে ঢোকানোর জন্য। এখানে 9 ইঞ্চির একটা রাবার নিয়ে নিয়েছি কাপড়টির ভিতরে ঢোকানোর জন্য। এখন একটা সেফটি পিনের সাহায্যে কাপড়টির ভিতরে রাবারটি ঢোকাবো। আপনারা এক সাইড ধরে রাখবেন, না হলে রাবারটি ঢুকে যাবে। এই যে দেখেন, এভাবে সেমভাবে দোনো সাইডটি ধরে রাখবেন। এখন সেফটি পিন থেকে খুলে নিতেছি। খুলে নেওয়ার পর রাবার একটির উপর একটি রেখে সেলাই করে দেব। এই যে সেলাই করা শেষ। কাপড়টির ভিতরে একটির ভিতরে একটি ঢুকিয়ে তারপরে সেলাই করে দেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে খোলা অংশটা আমি কাপড় একটির ভিতরে একটি ঢুকাবো, ঢুকিয়ে হালকা একটু ভাঁজ দিয়ে সেলাই করে দেব। দেখেন আপনারা কীভাবে সেলাই করবেন। এই যে সুই সুতার সাহায্যে সেলাইটা করে দেবেন। এই যে দেখেন, আমার সেলাই করা শেষ। এখন আমি সুতাটিকে খুলে নেব, কেটে নিতেছি। আপনারা এভাবে সেলাই করে নেবেন। এই যে দেখেন, রাবার ব্যান্ডটি সেলাই করা শেষ। আমি এটাকে আরও গর্জিয়াস করার জন্য এটাতে সাদা পুঁতি বসাবো। আপনারা চাইলে নাও বসাতে পারেন, কারণ বসালে আরও গর্জিয়াস লাগবে। এভাবে সাদা পুঁতি বসিয়ে নেব। আমি ব্যান্ডটির চারপাশে সাদা পুঁতি বসিয়ে নেব। খোপাটি চারপাশে এভাবে পুঁতি বসিয়ে নেবেন। এই যে দেখেন, পুঁতি বসানো শেষ। দেখেন আরও কত গর্জিয়াস লাগতেছে। আপনারা এইভাবে টুকরা কাপড় দিয়ে নিজের জন্য সুন্দর সুন্দর
রাবার ব্যান্ড তৈরি করে নেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ওই রকম ভিডিও তৈরি করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।